তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ট্রান্সফার করবেন। যদি কোনো মহিলার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার না হয়ে থাকে, তাহলে সেটা আপনারা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে এবং আবেদন করার 17 দিনের মধ্যে বাইপোস্টের মাধ্যমে আপনার ভোটার কার্ড বাড়িতে চলে আসবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের ডেস্কটপ বা স্মার্টফোনের ব্রাউজারে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন nbsp.in। লিখে সার্চ করলে আপনাদের সামনে ন্যাশনাল ভোটার সার্ভিসের যে পোর্টাল রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে কিন্তু এখানে আপনাদেরকে রেজিস্টার করতে হবে। নতুন ইউজার হয়ে থাকলে আপনাদের এখানে রেজিস্টার করতে হবে, এবং আগের থেকে যদি রেজিস্টার করা থাকে তাহলে এখানে আপনারা লগ ইন করবেন। তো বাঁ দিকে দেখুন লগ ইন অ্যান্ড রেজিস্টার বলে একটা অপশন আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন অপশন আছে লগ ইন অ্যান্ড রেজিস্টার। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা যদি এখানে নিউ ইউজার হয়ে থাকেন, তো এখানে দেখুন ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার এজ আ নিউ ইউজার, তো এখানে ক্লিক করবেন। আর যদি আপনাদের আগের থেকে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আইডি এবং পাসওয়ার্ড আছে, তাহলে এখানে আপনারা আপনার আইডি অথবা অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে, কিন্তু আপনারা এখানে ক্যাপচার বসিয়ে তারপর এখানে লগ ইন করে নেবেন। তো যেহেতু আমার আইডি এবং পাসওয়ার্ড আছে, তো এখানে আমি আইডি পাসওয়ার্ড বসিয়ে তারপর এখান থেকে লগ ইন করবো। তো লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে, এখানে অনেকগুলো অপশান আছে। তো এর মধ্যে ডান দিকে দেখুন একটা অপশান আছে ফর্মস, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই পেজটা ওপেন হবে। তো এখানে দেখুন ল্যাঙ্গুয়েজটা হিন্দিতে আছে, তো এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো চলুন এখান থেকে আমি ইংলিশে এটা কনভার্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি ইংলিশে সিলেক্ট করে নিয়েছি। তো তারপরে নিচের দিকে আসবেন, এখানে দেখুন ড্রাফট 6-এ এখানে ফর্ম নম্বর 6 রয়েছে, তো এখানে আপনারা ফর্ম নম্বর 6-এ ক্লিক করবেন। তো তারপর আপনাদের সামনে 6 নম্বর ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে রয়েছে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আপনারা ভাষাটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইংলিশটা সিলেক্ট করে নিয়েছি। তো তারপরে এখানে বলা হয়েছে দেখুন যে এখানে যতগুলো স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু আপনাদের বসাতে হবে, সেগুলো ম্যান্ডেটরি। তো তারপরে এখানে ফর্ম নাম্বার রয়েছে দেখুন ফর্ম নাম্বার 6, তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ইনক্লুশন অফ নেম ইন ইলেকটোরাল রোল ফর ফার্স্ট টাইম ভোটার অর অন শিফটিং ফ্রম ওয়ান কনস্টিটিউয়েন্সি টু অ্যানাদার কনস্টিটিউয়েন্সি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই ফর্মের মাধ্যমে আপনারা নতুন ভোটার কার্ড এবং ভোটার কার্ড ট্রান্সফার করতে পারবেন। তো তারপরে এখানে বলা হয়েছে দেখুন টু দ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এখানে প্রথমে রয়েছে দেখুন স্টেট, তো এখানে আপনারা স্টেটটা বসিয়ে দেবেন, অর্থাৎ আপনি বর্তমানে যে জায়গাতে বসবাস করছেন সেই জায়গার স্টেট বসাবেন, এবং তারপর এখানে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, তারপর এখানে বিধানসভা অথবা সংসদের নামটা বসিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার বাপের বাড়ির ঠিকানা বসালে হবে না, এখানে আপনি বর্তমানে যে জায়গাতে বসবাস করছেন অর্থাৎ শ্বশুর বাড়িতে যদি থাকেন, তো সেখানকার ডিস্ট্রিক্ট, স্টেট এবং এখানে বিধানসভা এবং সংসদের নামটা কিন্তু এখানে বসাতে হবে। তো তারপরে কী বলা হয়েছে চলুন দেখে নেব। এখানে বলা হয়েছে যে আপনি যদি ফার্স্ট টাইমের জন্যে আবেদন করতে চান ভোটার কার্ডের জন্য, তো এখানে উপরের এই জায়গাটা এখানে ক্লিক করবেন। আর যদি আপনি ভোটার কার্ড ট্রান্সফার করাতে চান, তাহলে আপনি নিচে এখানে টিক করবেন। তো চলুন আমি যেহেতু ট্রান্সফার করব, তো আমার এখানে নিচের অপশনটাতে টিক করব। তো তারপরে কী বলা হয়েছে নেম, তো এখানে অ্যাপ্লিক্যান্টের নেমটা বসিয়ে দেবেন ইংলিশে, সব বড় করে লিখবেন। তো অ্যাপ্লিক্যান্টের নাম লেখার পর ডান দিকে যে বক্সটা দেখছেন এখানে কিন্তু বাংলাতে কিংবা হিন্দিতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, বা যদি না হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে যে কিবোর্ডটা দেখছেন এই কিবোর্ডে কিন্তু ক্লিক করে আপনারা এখানে লিখতে পারবেন। তারপর রয়েছে দেখুন সার নেম, তো এখানে আপনারা আপনাদের টাইটেলটা বসিয়ে দেবেন। তারপরে বলা হয়েছে নেম অফ রিলেটিভ অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের রিলেটিভের নামটা এখানে বসাতে হবে। তো এখানে যদি অ্যাপ্লিক্যান্টের স্বামী থাকে স্বামীর নাম বসাবেন, বাবা থাকলে বাবার নাম, মা থাকলে মায়ের নাম। তারপর রয়েছে দেখুন সার নেম অফ রিলেটিভ অফ অ্যাপ্লিক্যান্ট, তো অ্যাপ্লিক্যান্টের সার নেমটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ টাইটেলটা বসিয়ে দেবেন। তো তারপর বলা হয়েছে টাইপ অফ রিলেশন, তো তার সঙ্গে কী সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে রয়েছে দেখুন ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড এবং ওয়াইফ, তো এগুলোর মধ্যে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে দেখুন এজ, তো এজের ক্ষেত্রে আপনারা নিচের অপশানটাতে ক্লিক করবেন এবং আপনাদের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন, দিন মাস এবং বছরটা এখান থেকে বসিয়ে দেবেন। তো তারপর রয়েছে দেখুন জেন্ডার, তো এখানে আপনারা মেন না ফিমেল সেটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। তো বসাবার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে বলা হয়েছে পোস্টাল অ্যাড্রেস, তো পোস্টাল অ্যাড্রেসে আপনাদের
স্টেট ডিস্ট্রিক্ট হাউস নাম্বার স্টেট এরিয়া লোকালিটি টাউন কিংবা ভিলেজ এগুলো আপনারা এখান থেকে বসিয়ে নেবেন। তো এখানেও কিন্তু আপনারা বর্তমানে যে জায়গাতে বসবাস করছেন সেই জায়গার ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ মহিলাদের শ্বশুর বাড়ির ঠিকানাটা কিন্তু এখানে বসাতে হবে, স্টেট ডিস্ট্রিক্ট হাউস নাম্বার এরিয়া ভিলেজ না টাউন এগুলো আপনারা বসিয়ে দেবেন এবং পোস্ট অফিস পিনকোড এগুলো বসিয়ে নেবেন। তো বসাবার পরে এখানে তারপর রয়েছে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস, তো পারমানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস যদি সেম হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে টিক করবেন। তো তারপর আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তো এখানে রয়েছে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের এখানে ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর এখানে বলা হয়েছে দেখুন ফিমেলের অ্যাপিক নাম্বার, অর্থাৎ ফিমেলের যে ভোটার কার্ড থাকবে তো সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তো তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে বলা হয়েছে দেখুন ডিসেবিলিটি, তো এটা সাধারণত হ্যান্ডিক্যাপদের জন্য। তো তারপর রয়েছে দেখুন ইমেল আইডি, তো এখানে যদি আপনাদের ইমেল আইডি থাকে তো এখানে বসাবেন এবং না থাকলে বসাতে হবে না। তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বার রয়েছে, তো এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো তারপরে এখানে বলা হয়েছে দেখুন আপলোডেড সাপোর্টিং ডকুমেন্ট, তো এখানে আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এবং এখানে আপনাদের ডকুমেন্টের সাইজ হতে হবে দেখুন ম্যাক্সিমাম 5 MB পর্যন্ত। তো এখানে প্রথমে রয়েছে দেখুন ফটোগ্রাফ, অর্থাৎ আপনার একটি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো আপনাদের এখানে আপলোড করতে হবে। তারপর এখানে বলা হয়েছে এজ প্রুফ, এজ প্রুফের ক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু একটা ডকুমেন্টস লাগবে, তো এখানে কোন টাইপের ডকুমেন্ট লাগবে এখানে আপনারা সিলেক্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে কী কী ডকুমেন্ট আপনারা দিতে পারবেন। তো এখানে বলা হয়েছে দেখুন বার্থ সার্টিফিকেট, মার্কশিট, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এগুলো আপনারা কিন্তু এখান থেকে দিতে পারবেন এজ প্রুফ হিসাবে, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে। তো তারপরে এখানে রয়েছে দেখুন অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা কী দেবেন এখানে সিলেক্টে অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন কী কী ডকুমেন্টস আপনারা এখান থেকে দিতে পারবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে। এখানে রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এখানে ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, ইনকাম ট্যাক্স, তারপর রয়েছে দেখুন রেন্ট অ্যাগ্রিমেন্ট, ওয়াটার বিল, টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশন বিল, এগুলো কিন্তু আপনারা অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে দিতে পারবেন। তো এগুলো তো যেহেতু স্টার মার্ক দেওয়া আছে তো এগুলো কিন্তু মেন রোটারে এগুলো কিন্তু আপনাদেরকে দিতেই হবে। তারপরে এখানে তো এখানে বলা হয়েছে আই এম আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, তো এখানে আপনি যে জায়গাতে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম কিন্তু এখানে আপনার বসাতে হবে, অর্থাৎ আপনার বাপের বাড়ির ঠিকানা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো এখানে ভিলেজ না টাউন সেটা সিলেক্ট করবেন, তারপর এখানে স্টেট সিলেক্ট করবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো তারপরে যে অপশানটা দেখছেন আই এম অর্ডিনারি রেসিডেন্ট, তো এখানে আপনারা বর্তমানে যে জায়গাতে রয়েছেন তো সেই জায়গাতে কতদিন ধরে আপনি এখানে বসবাস করছেন এবং বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আপনি কোন ডেটে এসেছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন, কিংবা অন্য জায়গার থেকে আপনি বর্তমানে যে জায়গাতে রয়েছেন সেই জায়গাতে কতদিন ধরে রয়েছেন তো সেই ডেটটা এখানে বসাবেন। তো তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে অপশান আছে অ্যাড্রেস অফ আর্লিয়ার প্লেস অফ অর্ডিনারি রেসিডেন্ট, তো এখানে আপনারা আগে যে জায়গাতে বসবাস করতেন বা থাকতেন সেই জায়গার এখানে ডিটেলসগুলো আপনাদেরকে বসাতে হবে। এখানে স্টেট রয়েছে, বিধানসভা সংসদ রয়েছে, তারপর দেখুন হাউস নাম্বার রয়েছে, এরিয়া রয়েছে ভিলেজ না টাউন, তারপর পোস্ট অফিস পিনকোড ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু আপনাদেরকে বসাতে হবে। বসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে প্লেস রয়েছে, তারপর এখানে ডেট রয়েছে, অর্থাৎ আপনি বর্তমানে যে জায়গা থেকে বসবাস করছেন সেই জায়গার নাম বসিয়ে দেবেন এখানে, তারপর এখানে যে তারিখে আপনি আবেদনটি করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। বসার পর নিচে দেখুন ক্যাপচার কোড আছে, তো এই বক্সের যে ক্যাপচার কোডটা আছে এখানে বসিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা ফর্মটি ভালো করে ফিল আপ করে নেবেন, ফিল আপ করার পরে এখানে সাবমিট করার পর এখান থেকে আপনি একটি রেফারেন্স নাম্বার পাবেন, যে রেফারেন্স নাম্বার থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ আপনার এই আবেদনটি আদৌ অ্যাপ্রুভ করা হলো কি না সেটা আপনি ওখান থেকে চেক করতে পারবেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায় তো মোটামুটি 17 দিনের পরে কিন্তু আপনি বাইপোস্টের মাধ্যমে আপনার ভোটার কার্ডটি পেয়ে যাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে 1 মাসের মতো সময় লেগে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।